আপনি কি আমার চ্যানেলটিতে নতুন? তাহলে প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তবে কিছু কিছু বিচ্ছেদ আছে, যে বিচ্ছেদগুলি কোনো লাফালাফি ফালাফালি আসি না, নীরবে মানুষ ওই গানের সাথে নিজের জীবনটাকে গড়িয়ে দেয়। যার জীবনে প্রেম করে কলিজার মধ্যে ছেদ হয়ে যায়, সে ব্যক্তি বিচ্ছেদ শোনার জন্য পাগল। আমার মমিন চাঁদের দরবারে কত ভক্তবৃন্দ আছে, সবাই কিন্তু মমিন চাঁদ বাবার অন্তরঙ্গ হইতে পারে নাই। আর যে ব্যক্তি যে ভক্তটা অন্তরঙ্গ হয়ে যাবে, তাকে কখনো ফাঁকি দিয়ে মমিন চাঁদ বাবা যাইতে পারবে না। যে মনোনীত হয়ে যায় তাকে আর কখনো ফাঁকি দিতে পারে না। ভক্ত কি সবাই হইতে পারে? ভক্ত ছিল জগতের বুকে ভাবক কবি বিজয় সরকার, যার নামটা পৃথিবীর অনন্তকাল পর্যন্ত ছড়িয়ে থাকবে। যেই প্রেম তিনি করেছিলেন বিজয় বাবুর, যিনি গুরু ছিলেন, তার নাম ছিল তারকচাঁদ ব্রহ্মচারী। আজকে যেমনি করে আমার মমিন চাঁদের উরুষ হইতেছে, মাহফিল হইতেছে, এমনি করে তারকচাঁদের দরবারে উরুষ মাহফিল হইতেছিল। অনেক ভক্তবৃন্দ আসছে, সকল ভক্তবৃন্দদের মাঝে বিজয় সরকারের গুরু তারকচাঁদ বলতেছে, বাবারা তোমাদেরকে আমি কিছু কথা বলি, তোমরা একটু নীরব হয়ে শোনো। আমি আর এই পৃথিবীর মধ্যে বেশি দিন থাকব না, তোমাদের যদি কারো কোনো চাওয়া পাওয়া দাবি আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে আমার কাছে এই মুহূর্তে বলো। কোনো মুর্শিদ যদি বলে, মমিন চান যদি বলে, আমি আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, যে অন্তরঙ্গ ভক্ত তার ভিতরে কি আর মানবে বাবা। এ কথা শুনে এক ভক্ত দাঁড়িয়ে বলতেছে, বাবা আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন কোটি কোটি টাকার মালিক হইতে পারি, আমার দুনিয়া অনেক অভাব, আমার যেন অভাবটা না থাকে। মুর্শিদ বললেন, মালিক তোমার মনের আশা পূর্ণ করে দিবে। আরেক ভক্ত দাঁড়িয়ে বলতেছে, বাবা আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন একজন ব্যারিস্টার হইতে পারি, তার জন্য মুর্শিদ ফরিয়াদ করলেন, মালিক তোমাকেও মনের আশা পূর্ণ করে দিবে। এমনি ভাবে যার যা চাওয়া পাওয়ার ছিল সকলের মনের কথা বলল, শত ভক্তবৃন্দদের মাঝেও তারকচাঁদের মনটা ভালো নাই, ওতলা ওতলা হয়ে আছে। সকল ভক্তদেরকে বলতেছে, তোমরা কত মানুষ আসছ, আমার বিজয় রেখে তোমরা আসতে বলো নাই। তরিকার ভাইরা বলে, বাবা বিজয় ভাই তো আসছে, বলে কোথায়, বলে সবার পিছনে, বিজয় ভাই একা একটা নির্জনের মধ্যে বসে আছে, আমরা কত ডাকলাম বিজয় ভাই আসলো না। তারকচাঁদ নিজের গদি ছেড়ে উঠে গিয়ে বিজয়ের সামনে দাঁড়াইছে, বলে বিজয়, ও বিজয় কত ভক্ত আমার কাছে গেল, কত কিছু চাইলো, তুই তো একটাবার আমার কাছে গেলি না, কিছু চাইলি না বিজয়। দেখে বিজয়ের দুটি চোখের পানিতে বুকটা ভেসে যাইতেছে, দু চোখের পানি দিয়ে বিজয়ের বুকটা ভেসে যায়। মুর্শিদ বুকের মধ্যে জড়ায় ধরে বলে, বিজয় তুই কাঁদিস কেন রে, তোর চোখে পানি কেন? বিজয় মুর্শিদকে জড়িয়ে ধরে বলে, বাবা আজকে আমি যেই ব্যথা পেয়েছি, আমার জীবনে আমি এত বড় ব্যথা আর কোনোদিন পাই নাই। বলে, কে মনের মানুষটা আমার বিজয়ের মনে কষ্ট দিয়ে চোখের পানি জড়ায়? এই কথা শোনার সাথে সাথে বিজয় চরণের মধ্যে ভক্তি দিয়া বলে, বান্ধব সেই মানুষটা তুমি নিজেই।
বলে আমি তোমাকে কষ্ট দিলাম, তুমি আমার কাছে কিছু চাও, এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। মুর্শিদের এমন একটা রহমতের সময় আছে, ওই সময়টা যদি কোনো ভক্ত বাসট করতে পারে, ওই সময়ের মধ্যে যা চাই মুর্শিদ তাকে তাই দিয়ে দে। বলে বিজয় তুই আমার কাছে কিছু চা। বলে আমি আজকে যেই ব্যথা পেয়েছি আমি তোমার কাছে কোনো কিছু চাইব না। বলে কি এমন ব্যথা তুমি পাইলা? বলে যখন তুমি বললা আমি আর এই পৃথিবীতে বেশি দিন থাকব না, তোমাদের যার যা চাওয়া পাওয়া আছে আমার কাছে বলো। ও বন্ধু আমার প্রাণের মুর্শিদ, যেদিন তুমি থাকবে না আমার মুমিন চান, যেদিন থাকবে না মনের দুঃখ ভক্তগণ কার কাছে গিয়ে বলবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে বিজয় সরকার চরণের মধ্যে ভক্তি দিয়ে বলে, বন্ধু আমি যেদিন হতে তোমার ওই মুখখানা দেখেছি, আমি যেদিন তোমার ওই সুন্দর চেহারাটা দেখেছি, সেদিন থেকে তো আমি আর আমার নেই, আমি তো সকল কিছু তোমার ওই চরণের মধ্যে বিক্রয় করে দিয়েছি। জগতের মধ্যে আমার কোনো কিছু চাইবার নাই, শুধু একটাই চাওয়া যেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, যেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব আমি যেন তোমার ওই মুখখানা ওই চেহারাটা দেখতে দেখতে যেন আমি বিদায়ী হয়ে যাইতে পারি। আমার আর পৃথিবীতে চাওয়া পাওয়ার কিছু নাই, যে ভক্ত মুমিন চানকে দেখে এই পৃথিবী ছেড়ে বিদায়ী হয়ে যাইতে চায় তার সাথে আর বড় ভক্ত কেউ হইতে পারে না। আবা
কি যাওয়ারে হইল
আসসালামু আলাইকুম। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ওই বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারবো। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।